আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, যে তিনটি স্বপ্ন দেখলে অচিরেই খুশির বার্তা আসতে যাচ্ছে, অর্থাৎ আজকের ভিডিওতে এমন তিনটি স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যার মধ্য থেকে কোনো একটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনার জীবনে খুশির বার্তা আসতে চলেছে, আল্লাহ সেই তিন স্বপ্ন দেখিয়ে আপনাকে খুশির বার্তা দিচ্ছেন। তো খুশির বার্তার সেই তিন স্বপ্ন সম্পর্কে আলোচনা করব বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির ইয়া থেকে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার দেখা সকল স্বপ্নের ব্যাখ্যা প্রমাণ সহ পেতেই আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ইসলামিক ড্রিম ওয়ার্ল্ড সাবস্ক্রাইব ও ফলো করে রাখবেন। তো প্রিয় দর্শক, খুশির বার্তার সেই তিন স্বপ্ন সম্পর্কে আলোচনা করতে আমরা চলে যাব সরাসরি কিতাবের পাতায়। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন স্বপ্নের ব্যাখ্যাগুলো আরবি ভাষায় দেওয়া রয়েছে, কিন্তু আমরা আপনাদের সুবিধার্থে এই কিতাবের বাংলা তর্জমা থেকে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন খুশির বার্তা আসবে এমন এক নম্বর স্বপ্ন হলো হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাই বলেছেন, স্বপ্নে চাদর দেখার 10 প্রকারের ব্যাখ্যা হতে পারে। অর্থাৎ ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাই হলেন বড় স্বপ্নের ব্যাখ্যার ইমাম, আল্লাহ বলা বুজুর্গ ছিলেন। তিনি বলেছেন, কেউ যদি স্বপ্নের মধ্যে চাদর দেখে, সেটা গায়ের চাদর হোক, বিছানার চাদর হোক, যে কোনোভাবে কোনো চাদর স্বপ্নে দেখলে তার 10টির মধ্য থেকে কোনো একটি ব্যাখ্যা হতে পারে, আর সেই 10টি ব্যাখ্যাই প্রায় সবগুলোই সৌভাগ্য এবং খুশির বার্তা। এক নম্বর ব্যাখ্যা হলো, স্বপ্নে চাদর দেখলে ইজ্জত সম্মান লাভ হবে, আল্লাহ তাআলা মান মর্যাদা সম্মান বহুগুণে বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। দুই নম্বর ব্যাখ্যা হলো, চাদর দেখলে অধিকার লাভ হবে, তার যেই অধিকার কেউ হরণ করেছিল সেই অধিকার সে আদায় করতে পারবে। তিন নম্বর ব্যাখ্যা হলো, হয়তো সন্তান লাভ করবে, সে যদি নিঃসন্তান হয়ে থাকে এই স্বপ্ন পুরুষ দেখুক বা নারী তার সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ। এবং চার নম্বর ব্যাখ্যা হলো, স্বপ্নে চাদর দেখলে সে সম্পদ লাভ করবে, আল্লাহ তাআলা তাকে বেশি পরিমাণে সম্পদ দান করবেন, ধনী বানিয়ে দেবেন। পাঁচ নম্বর ব্যাখ্যা, সে বুজুর্গি লাভ করবে, আল্লাহ বলা হতে পারবে, আল্লাহ তাআলা তাকে প্রিয় করে নেবেন। ছয় নম্বর ব্যাখ্যা হলো, সে মাল সম্মান লাভ করবে, অর্থাৎ প্রচুর পরিমাণে সম্পদ দিয়ে আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দেবেন, সে মাল সম্পদ লাভ করবে। সাত নম্বর ব্যাখ্যা হলো, সে মুনাফা লাভ করবে, তার ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে। আট নম্বর ব্যাখ্যা হলো, সে ইলিম অর্জন করতে পারবে, দিনের জ্ঞান ইসলামের জ্ঞান শিখতে পারবে। নয় নম্বর ব্যাখ্যা হলো, সে দিনদারি অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা তাকে দিনদারিতার উপর আমল করার, ইসলামের উপর অটল অবিচল থাকার তৌফিক দিবেন। এবং সর্বশেষ দশ নম্বর ব্যাখ্যা হলো, সে তরবারি সংশ্লিষ্ট কোনো ব্যাখ্যা হবে বা ধারালো অস্ত্র সংশ্লিষ্ট কোনো ব্যাখ্যা হবে। মোট কথা, স্বপ্নে চাদর দেখলে বুঝতে হবে অচিরেই কোনো খুশির বার্তা আসতে চলেছে, খুশির বার্তা আসবে। এবং দুই নম্বর স্বপ্ন হলো, হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে আল্লাহ তাআলার রাস্তায় নিজেকে দেখা, তাহলে এক নম্বর ব্যাখ্যা হলো, সে প্রচুর মাল লাভ করবে। দুই নম্বর ব্যাখ্যা হলো, সে সৌভাগ্য লাভ করবে, এটি সৌভাগ্যের লক্ষণ। তিন নম্বর ব্যাখ্যা হলো, সে বদ মাঝহাবি কোনো লোকের সাথে বন্ধুত্ব হবে। এবং চার নম্বর ব্যাখ্যা হলো, সে মুনাফা লাভ করবে। প্রিয় দর্শক, ভালোভাবে বুঝুন, হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি, যিনি বড় স্বপ্নের ব্যাখ্যার ইমাম, তিনি বলেছেন, কেউ যদি স্বপ্নের মধ্যে নিজেকে আল্লাহর রাস্তায় দেখে, হয়তো তাবলিগে গিয়েছে অথবা দিনের কোনো কাজের জন্য গিয়েছে অথবা মানুষকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছে বা ওয়াজ নসিহত করার জন্য গিয়েছে, যে কোনোভাবেই আল্লাহর রাস্তায় নিজেকে স্বপ্ন দেখলে বুঝতে হবে এর চারটি ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হলো, সে প্রচুর সম্পদ লাভ করবে, আল্লাহ তাআলা তাকে হয়তো অচিরেই ধনী বানিয়ে দিবেন। দুই নম্বর ব্যাখ্যা হলো, সে সৌভাগ্য লাভ করবে, তার জীবনে সৌভাগ্য আসতে চলেছে। তিন নম্বর ব্যাখ্যা হলো, সে বদ মাঝহাবি কোনো লোকের সাথে বন্ধুত্ব হবে, অর্থাৎ কোনো খারাপ লোক অথবা যার খারাপ দিক রয়েছে তার সাথে হয়তো কোনো বন্ধুত্ব হবে, তবে হয়তো সে তাকে ভালো পথে ডেকে নিয়ে আসবে ইনশাআল্লাহ। এবং চার নম্বর ব্যাখ্যা হলো, সে মুনাফা লাভ করতে পারবে, তার ব্যবসায় চাকরিতে সে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ। আর এর প্রত্যেকটি আল্লাহ তাআলার পক্ষ থেকে খুশির বার্তা বয়ে আনে, খুশির বার্তা আসবে। এমন তিন নম্বর স্বপ্ন হলো, হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে তাসবিহ পাঠ করতে দেখা, তাহলে আল্লাহ তাআলার আদেশ পালন করবে, আর তসবিহ পাঠ করতে দেখলে আল্লাহ তাআলার আদেশে অনুগত হবে এবং দুঃখ কষ্ট ও চিন্তামুক্ত হবে। আর নিজের সাথে তসবিহ রাখতে দেখা, তাহলে দুঃখ কষ্টে পতিত হবে ঠিকই, কিন্তু এর বিনিময়ে প্রতিদান পাবে। আর তসবিহ পাঠের সাথে আল্লাহ তাআলার শুকর করতে দেখা, তাহলে দীনের কাজে সুদৃঢ় হবে এবং মাল পাবে। প্রিয় দর্শক, ভালোভাবে বুঝুন, মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি হলেন এই কিতাবটি যিনি লিখেছেন এবং বড়
স্বপ্নের ব্যাখ্যার ইমাম আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, তিনি বলেছেন, স্বপ্নে যদি কেউ তাসবি পাঠ করতে দেখে, সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই ধরনের জিকির করতে স্বপ্নে দেখলো নিজেকে, তাহলে বুঝতে হবে সে আল্লাহ তাআলার আদেশ নিষেধ পালন করবে। আল্লাহ তাআলা যেই কাজের আদেশ দিয়েছেন সেই কাজ সে পালন করবে, নিয়মিত নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি সমস্ত আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো সে পালন করবে ইনশাআল্লাহ। আর যদি তাসবি পাঠ করতে দেখে তাহলেও ব্যাখ্যা হবে সে আল্লাহ তাআলার আদেশের অনুগত হবে, সাথে সাথে সে দুঃখ কষ্ট এবং চিন্তামুক্ত হবে, অচিরেই তার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, সকল ধরনের চিন্তা টেনশন দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে চিন্তামুক্ত সুখী সমৃদ্ধ জীবন দান করবেন। আর যদি নিজের সাথে তাসবি রাখতে দেখে, অর্থাৎ যেই তাসবি দিয়ে তাসবি পাঠ করা হয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া হয়, সেই তাসবির দানা যদি নিজের সাথে দেখে তাহলে বুঝতে হবে তার জীবনে দুঃখ কষ্ট আসবে ঠিকই, হয়তো সে দুঃখ কষ্টে পতিত হবে, কিন্তু এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে প্রতিদান দিবেন, সেই দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এক সময়, এবং বিনিময়ে সে অনেক বেশি প্রতিদান আল্লাহর পক্ষ থেকে পাবে। আর যদি তাসবি পাঠের সাথে সাথে আল্লাহ তাআলার শুকরিয়াও আদায় করতে দেখে, অর্থাৎ সে জিকির আজকার করছে এবং মনে মনে আল্লাহ তাআলার শুকরিয়াও আদায় করছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে দিনের কাজে সুদৃঢ় হবে, অর্থাৎ সুদৃঢ়ভাবে মজবুতভাবে দিনের কাজ ইসলামের কাজ করতে পারবে, এবং অবশেষে সে মাল পাবে, প্রচুর সম্পদ লাভ করতে পারবে ইনশাআল্লাহ। আর এর প্রত্যেকটি একজন ব্যক্তির জন্য বড় সৌভাগ্য এবং খুশির বার্তা। প্রিয় দর্শক, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে এর মাধ্যমে অপর ভাইও উপকৃত হতে পারে।